আমাদের অনেকেরই প্রশ্ন থাকে যে যমজ সন্তান অ্যাকচুয়ালি কেন হয় বা যমজ সন্তান কত প্রকারের। তো চলুন আজকে এই দুটি বিষয়কে আমরা ক্লিয়ার করে নিই। তো প্রথমে আমরা প্রাথমিক অবস্থা থেকে আলোচনাটা একটু শুরু করব। আমি এখানে একটি ছবি এঁকে রেখেছি, এই ছবিটি হলো স্ত্রী জননেন্দ্রিয়ের একটি ছবি। এখানে আমি শুধু সেই পার্টগুলোই চিহ্নিত করেছি যেগুলো আমাদের দরকার পড়বে, বাকি এখানে আরও অনেকগুলো পার্ট রয়েছে। তো আমরা একটু দেখে নিই, এই যে অংশটা, এই অংশটা হচ্ছে যোনিপথ, এবং এই পথ দিয়েই অ্যাকচুয়ালি বাবার শুক্রাণু কিন্তু গমন করে। নেক্সট আমরা যদি একটু সামনের দিকে এগিয়ে যাই, এই অংশটা হচ্ছে জরায়ু, এবং এই যে উপরের অংশটা, এই অংশটা হচ্ছে জরায়ুর ফান্ডাস অঞ্চল, এবং ফান্ডাস অঞ্চলের আমরা দুই পাশে দেখতে পাবো ডিম্বনালি। ডিম্বনালির আরেকটা নাম হচ্ছে ফেলোপিয়ান টিউব। তাহলে আমরা ডিম্বনালী দেখলাম এবং তার নিচেই রয়েছে ডিম্বাশয় অর্থাৎ যৌন গ্রন্থি, এবং এই পাশেও ঠিক একই রকম ডিম্বনালী এবং নিচে রয়েছে ডিম্বাশয় বা যৌন যে গ্রন্থিটা, এবং এই গ্রন্থি থেকেই সাধারণত যে আমরা ইস্ট্রোজেন প্রোজেস্টেরন হরমোনগুলো বা রিল্যাক্সিন হরমোন পড়ে এসেছি সেই হরমোনগুলো কিন্তু এই যে গ্রন্থি অর্থাৎ ডিম্বাশয় থেকেই কিন্তু নিঃসৃত হয়। এবং এই ডিম্বাশয় থেকে প্রতি 28 দিন অন্তর অন্তর এখান থেকে কিন্তু ডিম্বপাত হয়। কি হয়? ডিম্বপাত। এবং ডিম্বপাত কথার অর্থ হচ্ছে এখান থেকে ডিম্বাণু নিঃসরণ হয়। ওকে, তো আমরা একটু দেখে নিই যে সন্তান কিভাবে হয় অ্যাকচুয়ালি। তো এই যোনিপথ দিয়ে শুক্রাণু গমন করে, এবং আমরা জানি প্রায় 30 থেকে 40 কোটির মতো শুক্রাণু এই যোনিপথ দিয়ে গমন করে, এবং গমন করার পর এগুলো ধীরে 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 আস্তে আস্তে এই ফেলোপিয়ান টিউব বা ডিম্বনালীতে চলে আসে। ওকে, ঠিক একই সময় যদি ডিম্বপাত ঘটে, এবং এই ডিম্বপাত যখন ঘটবে তখন কিন্তু এই যে অংশটা, এটা চোঙের মতো এবং এটা শোষক একটা যন্ত্ররূপে কাজ করে, এই যে ডিম্বপাত হবে এই ডিমটাকে বা এই এগটাকে বা এই ডিম্বাণুটাকে এ কী করবে, সঙ্গে সঙ্গে তুলে নিবে, তুলে নিয়ে কিছু দূর উপরে চলে যাবে হচ্ছে ডিম্বাণু। তো এদিক দিয়ে শুক্রাণু গমন করছে, ঠিক একই সময় ডিম্বাণু এইরকম জায়গায় অবস্থান করবে। ওকে, এবং তারপরে দেখা যাবে এই শুক্রাণুগুলোর বেশিরভাগ শুক্রাণুই নষ্ট হয়ে যাবে, কারণ শুক্রাণুগুলোর এতটা শক্তি থাকবে না যে তার কাছাকাছি পৌঁছায়। তো এই শক্তি হারানোর জন্য সেগুলো নষ্ট হয়ে যাবে, 200 থেকে 300টার মতো শুক্রাণু এই ডিম্বাণুর কাছাকাছি আসে, এবং তার মধ্যে সবচেয়ে শক্তিশালী এবং প্রথম একটা শুক্রাণু এই ডিম্বাণুকে আঘাত করে। এবং এই যে ডিম্বাণু এবং শুক্রাণু, শুক্রাণু হচ্ছে ব্যাঙ্গাচির মতো এবং ডিম্বাণু হচ্ছে গোলাকৃতি। ওকে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের শুক্রাণু আর এটা হচ্ছে ডিম্বাণু। তো এই শুক্রাণু যখন ডিম্বাণুকে প্রথম আঘাত করবে, এবং তখন এই ঘটনাটাকে বলা হবে নিষেক। কি বলা হবে? নিষেক। এবং এই নিষেকের ফলেই বা নিষেক বা ফার্টিলাইজেশনের ফলেই কিন্তু একটা, এই দুটো কোষ মিলে একটা কোষ তৈরি হয়, এই কোষটার নাম হচ্ছে জাইগোট। এবং এই জাইগোট, এই যে কোষটা 2N কোষটা, এই কোষটা বারবার বিভাজিত হতে 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 অনেকগুলো কোষ, এবং সেগুলো মিলে ভ্রূণ তৈরি করে, এবং সেই ভ্রূণ থেকে পরবর্তীতে সন্তান তৈরি হয়। তাহলে আমরা বুঝলাম যে এইভাবে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে অর্থাৎ নিষেকের ফলে একটা জাইগোট তৈরি হয়, একটা কোষ। এবং এই যে মিলনটা, নিষেকটা, এই নিষেক কিন্তু ঘটে হচ্ছে এই ফেলোপিয়ান বা ডিম্বনালীর অ্যাম্পুলা অংশে। অবশ্যই নামটা মনে রাখলে ভালো, অ্যাম্পুলা অংশে মিলিত হয়। মিলিত হওয়ার পর এগুলো বেশ কয়েকদিন পর, 5-6 দিন পর এগুলো ধীরে ধীরে এই দিক দিয়ে গমন করতে করতে এই জরায়ুর এন্ডোমেট্রিয়াম, এন্ডোমেট্রিয়াম স্তরে এসে উপস্থিত হয়, এবং এই ঘটনাটাকে বলা হয় ইমপ্ল্যান্টেশন। তো এই ইমপ্ল্যান্টেশনের পর ধীরে ধীরে এই যে জাইগোট থেকে কয়েকটা দশা পার করার পর সেগুলো ভ্রূণ থেকে ধীরে ধীরে একটা পরিপূর্ণ সন্তানে পরিণত হয় এই জরায়ুর এই অংশটার মধ্যে। তো এইভাবে একটা নর্মাল সন্তান তৈরি হয়। কিন্তু আজকে আমাদের আলোচনার বস্তু হচ্ছে যমজ সন্তান। তো যমজ সন্তান অ্যাকচুয়ালি দুই প্রকারের হয়ে থাকে। কয় প্রকারের হয়ে থাকে? দুই প্রকারের। প্রথমটা হচ্ছে মনোজাইগোটিক, ওকে, মনোজাইগোটিক, এবং আরেকটা হচ্ছে ডাইজাইগোটিক। তাহলে কয় ধরনের? দুই ধরনের, মনোজাইগোটিক এবং ডাইজাইগোটিক। মনোজাইগোটিককে সদৃশ প্রকৃতির যমজ বলা হয়,
ওকে। এবং এই যে যমজটা মনোজাইগোটিক যে যমজটা হয় সেটা দেখতে একই ধরনের হয়, তার জন্য বলা হয় সদৃশ প্রকৃতির বা আইডেন্টিক্যাল টুইন বলা হয়। তাহলে বোঝা গেল দুই ধরনের টুইন বা যমজ হতে পারে, একটা হচ্ছে মনোজাইগোটিক আর একটা হচ্ছে ডাইজাইগোটিক। তো প্রথমে চলে আসি যে মনোজাইগোটিক বা সদৃশ প্রকৃতির যমজ কিভাবে হয়। তাহলে আমরা চলে আসছি যে কিভাবে হয়। আমরা বলছিলাম যে একটা ডিম্বাণু এবং একটা শুক্রাণু মিলিত হওয়ার ঘটনাকে বলা হয় নিষেক। এই নিষেকের ফলেই একটা জাইগোট তৈরি হয় এবং এই জাইগোট থেকে কি হয়, একটা সন্তান তৈরি হয়। কিন্তু কোনো ব্যতিক্রম জনিত কারণে, কোনো ব্যতিক্রম জনিত কারণে যদি 3 থেকে 4 দিন এই সময়ের মধ্যে এই জাইগোট কোনো কারণবশত দুটি পার্টে ডিভাইড হয়ে যায়, বোঝা গেছে, যে দুটি পার্টে যদি এই জাইগোট ডিভাইড হয়ে যায় তখন এই যে দুটো পার্ট, এই দুটো পার্ট থেকে দুটো আলাদা আলাদা সন্তান তৈরি হবে। তো এই সন্তানগুলো দেখতে একই রকমের হয় এবং একই লিঙ্গের হয়, হয় এই দুজনই হবে ছেলে বা এই দুজনই হবে মেয়ে। কেন এই দুজনই ছেলে অথবা দুজনই মেয়ে হবে আমরা আরেকটু আলোচনা করে নিই। অ্যাকচুয়ালি এই ছেলে এবং মেয়ে হওয়ার পিছনে আমরা জানি কোন ক্রোমোজোম দায়ী, ওয়াই ক্রোমোজোম দায়ী। তো আমরা জানি ডিম্বাণুতে সবসময় এক্স ক্রোমোজোম থাকে, যদি শুক্রাণুতে ওয়াই ক্রোমোজোম থাকে তখন এই এক্স এবং ওয়াই মিলে এই যে জাইগোটটা হবে, এই জাইগোটটা হবে এক্স ওয়াই, অর্থাৎ এই জাইগোটটা হয়ে যাবে ছেলে, এখান থেকে যে সন্তান তৈরি হবে। এবং এটা ডিভাইড হয়ে যে দুটো তৈরি হবে এই দুটো হবে এক্স ওয়াই, এবং তারপরে এই এক্স ওয়াই থেকে যেই সন্তানগুলো জন্মগ্রহণ করবে সেগুলো অবশ্যই এক্স ওয়াই হবে, অর্থাৎ এক্স ওয়াই মানেই হচ্ছে ছেলে। যদি এই শুক্রাণুর মধ্যে যদি এক্স ক্রোমোজোম আসে, আমরা জানি শুক্রাণুর মধ্যে এক্স ক্রোমোজোম থাকতে পারে, ওয়াই ক্রোমোজোম থাকতে পারে, যদি এক্স ক্রোমোজোম থাকে তাহলে এই এক্স এক্স মিলিত হয়ে কি হবে, এই জায়গাটা দুটো এক্স হবে, তাহলে এই যে দুটো পার্ট হবে সেটাও দুটো এক্স এক্স হবে, এবং এই যে সন্তান কি হবে দুটো এক্স এক্স। তাহলে এদের যে লিঙ্গটা এবার কিন্তু এই দুজনই হবে মেয়ে। তাহলে আমরা বুঝতে পারছি এই শুক্রাণুর উপর ডিপেন্ড করবে একজন সন্তান ছেলে হবে না মেয়ে হবে। যদি এক্স ক্রোমোজোম থাকে তাহলে দুজনই হবে মেয়ে, আর যদি ওয়াই ক্রোমোজোম থাকে তাহলে দুজনই ছেলে। এবং এগুলো দেখতে এই দুজন সন্তান একই ধরনের হবে, একই রকম হবে, একই ধরনের প্রায় বৈশিষ্ট্যের হবে। তাহলে বোঝা গেল এরা হলো সদৃশ যমজ বা আইডেন্টিক্যাল টুইন। আরেক ধরনের হচ্ছে ডাইজাইগোটিক। আমরা আরেকবার বলি, মনোজাইগোটিক কথার অর্থ হচ্ছে এক, আর ডাইজাইগোটিক কথার অর্থ, ডাই কথার অর্থ হচ্ছে দুই, মনো কথার অর্থ হচ্ছে এক, অর্থাৎ মনোজাইগোটিক যেহেতু একটা জাইগোট কোনো কারণবশত ডিভাইড হয়ে দুইটি আলাদা আলাদা সন্তান তৈরি করেছে এক জাইগোট, তার জন্য এটাকে বলা হয় মনোজাইগোটিক। ডাইজাইগোটিক তাহলে কি হবে, দুটো জাইগোট যদি আলাদা আলাদা ভাবে গঠিত হয়, দুটো জাইগোট থেকে আলাদা আলাদা সন্তান তৈরি হয়। আমরা বলছিলাম প্রতি 28 দিন অন্তর অন্তর এখান থেকে গর্ভপাত ঘটে, অর্থাৎ একটি ডিম্বাণু এই এই ফেলোপিয়ান টিউবে উঠে এবং সেখান থেকেই নিষেকের ফলে সন্তান তৈরি হয়। কিন্তু কোনো কারণবশত যদি দুটি ডিম্বাণু এখানে উপস্থিত হয় তাহলে কি হবে, আমরা ধরে নিই দুটি ডিম্বাণু, দুটি ডিম্বাণু যদি এখানে উপস্থিত হয় এর ফলে কি হবে, এখানে থেকে অনেকগুলো শুক্রাণু যাবে, এই যে শুক্রাণুগুলোর চান্স থাকবে যে দুটি ডিম্বাণুকে আলাদা আলাদাভাবে নিষিক্ত করার। তাহলে আমরা ধরে নিলাম যে দুটি আলাদা আলাদা শুক্রাণু দুটি আলাদা আলাদা ডিম্বাণুকে নিষিক্ত করলো, তাহলে কি হবে, তাহলে যেই ব্যাপারটা হবে, আমরা জানি এই যে ডিম্বাণু, এই ডিম্বাণুতে সবসময় এক্স ক্রোমোজোম থাকে, তাই তো? তাহলে এদের থেকে, অর্থাৎ এই যে অংশটা, একটা ডিম্বাণু একটা শুক্রাণু এবং এখানে একটা ডিম্বাণু একটা শুক্রাণু, তো এদের মিলনের ফলে যে জাইগোটটা তৈরি হবে আমরা একটু দেখে নিই। ধরলাম এই জাইগোটটা, যদি এই শুক্রাণুতে ওয়াই ক্রোমোজোম থাকে এবং এই শুক্রাণুতে ওয়াই ক্রোমোজোম থাকে তাহলে কি হবে, এক্স ওয়াই, এটা হবে এক্স ওয়াই, তাহলে দুজনই হবে ছেলে। কিন্তু যদি দেখা যায় যে এই শুক্রাণুতে এক্স ক্রোমোজোম আছে, এই শুক্রাণুতে এক্স ক্রোমোজোম আছে, তাহলে কি হবে, তাহলে তাদের যে দুটো জাইগোট তৈরি হবে এবার কিন্তু দুটোই হবে এক্স এক্স, অর্থাৎ এই দুটো হবে মেয়ে, বুঝা যাচ্ছে? এবার যদি এরকম হয় যে একটা শুক্রাণুতে আছে ওয়াই ক্রোমোজোম আর একটাতে আছে এক্স ক্রোমোজোম, তাহলে কি হবে, তাহলে হবে এই জাইগোটটা হবে ছেলে এবং এই জাইগোটটা হবে মেয়ে, তাহলে একটা মেয়ে একটা ছেলে। তাহলে এই তিন ধরনের হওয়া সম্ভব যদি হচ্ছে দুটো জাইগোট থেকে আলাদা আলাদা সন্তান তৈরি হয়, এবং এরা দেখতে একই ধরনের নাও হতে পারে বা এরা একই ধরনের হয় না সাধারণত, কারণ যেহেতু দুটো আলাদা আলাদা শুক্রাণু এবং দুটি আলাদা আলাদা ডিম্বাণু থেকে উৎপন্ন হয় তাই এদের গঠন এবং এরা দেখতে আলাদা আলাদা হয়।
হতে পারে দুটো ছেলে, হতে পারে দুটি মেয়ে, বা হতে পারে একটি ছেলে একটি মেয়ে, কিন্তু এরা দেখতে ভিন্ন ভিন্ন প্রকৃতির হয়, যেখানে মনোজাইগোটিকের ক্ষেত্রে বা সদৃশ প্রকৃতির বা আইডেন্টিক্যাল টুইনের ক্ষেত্রে কিন্তু দুজনই দেখতে একই ধরনের হয়, একই ধরনের বৈশিষ্ট্যের হয়। এখানে আমার একটি প্রশ্ন থাকবে তোমাদের জন্য যে আইডেন্টিক্যাল টুইন তো একই ধরনের হয়, কিন্তু এদের মধ্যে কি বৈশিষ্ট্যের কোনো পার্থক্য থাকবে? যদি পার্থক্য থাকে তাহলে কেন পার্থক্য থাকবে, আর যদি না থাকে তাহলেও কেন পার্থক্য থাকবে না? আমরা বলছিলাম একটা জাইগোট থেকে পার্ট হয়ে দুটো আলাদা আলাদা সন্তান তৈরি হবে, তো এই যে দুটো আলাদা আলাদা সন্তানের কিন্তু ডিএনএ এবং ক্রোমোজোম এবং জিন একই ধরনের, তাহলে এরা কেন হুবহু একই ধরনের হয় বা একই ধরনের হয় না, বা এদের বৈশিষ্ট্য কি পার্থক্য থাকবে না থাকবে না, এই যে ব্যাপারগুলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে যে এরা কি হুবহু একই ধরনের হবে, বৈশিষ্ট্যগুলো কি একই ধরনের হবে না আলাদা হবে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, দেখা হচ্ছে পরের ভিডিওতে।